হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো বুন্দি পিঠা। রসালো এই পিঠাটা তৈরি করতে সময় লাগে খুবই কম, খুবই অল্প সময়ে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করার পদ্ধতিটাও খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম, আর ডিম দুটো অবশ্যই চেষ্টা করবেন নর্মাল তাপমাত্রায় থাকা অবস্থায় ব্যবহার করার জন্য, ফ্রিজে থাকলে আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবার এই ডিম দুটোকে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। খুব যে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে তা না, জাস্ট 1 মিনিটের মতো ফেটিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে কুসুম এবং সাদা অংশটাকে। এবার একটা চালনি বসিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুবই অল্প পরিমাণে দরকার হবে, তবে অবশ্যই ব্যবহার করতে হবে। এবার সব কিছু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে ফাটানো ডিমের সাথে এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশানোর পরে যদি কোনো কারণে একটু টাইট মনে হয়, সেক্ষেত্রে এটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য আপনি কিছুটা লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা যদি হাতের কাছে না থাকে এখানে পানি দিলেও হবে। নর্মালি একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য যতটুকু লিকুইড প্রয়োজন আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সময় প্রয়োজনও হয় না যদি ডিমের সাইজটা বেশ বড় হয়, আসলে এটা ডিপেন্ড করে সব কিছু মিলিয়ে প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি। এতে করে এর মধ্যে ডিমের কোনো ধরনের কোনো এক্সট্রা স্মেল থাকবে না, তবে অবশ্যই এখানে ভ্যানিলা অ্যাসেন্স বা কোনো ধরনের অ্যাসেন্স ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পিঠার যে স্মেলটা সেটাই নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখেন নর্মালি বুন্দিটা যাতে ছিদ্র দিয়ে পড়তে পারে সেরকম টাইপের একটা কনসিস্টেন্সি রাখতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার এরকম ছিদ্রযুক্ত একটা চামচের উপরে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরে তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে। একবারে অতিরিক্ত দিতে যাবেন না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এক এক ব্যাস আপনারা ভেজে নিতে পারবেন। সো ভাজতে যেহেতু সময় কম লাগে অল্প অল্প করে দিয়ে ভাজবেন। আর বুন্দিগুলো যে একদম পারফেক্ট হতে হবে, একই সাইজের হতে হবে এমন কোনো কথা নেই, একটু এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই, কারণ এটা আমরা পরে দুধের শিরার মধ্যে ভিজাবো। এইভাবেই আমি প্রত্যেকটা ব্যাস ভেজে নিব। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আমি সবগুলো বুন্দি ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আবারও। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এবার এই দুধটাকে আমি একটু জাল করে ফুটিয়ে নিব। দুধটাকে একদমই ঘন করতে হবে না। নর্মালি দুধ যেভাবে আমরা ফুটিয়ে থাকি 5-6 মিনিটের মতো, আমি জাস্ট ফুটিয়ে নিব। দুধটাকে আমি আর ঘন করব না, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। তবে যে যেমন মিষ্টি খান সেটা বুঝে খেজুরের গুড়টা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। আর খেজুরের গুড়ের পরিবর্তে এখানে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন, তবে গুড় দিলে পিঠাটা খেতে বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে সরাসরি এটাকে আমি সেই দুধ এবং গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু আবার দলা পাকিয়ে যেতে পারে। চালের গুঁড়ার এই মিশ্রণটা দেওয়ার কারণে দুধটা কিছুটা ঘন হয়ে যাবে এবং এর মধ্যে একটা পিঠার ইফেক্টও আসবে। এখন টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ক্রিম। আমি এখানে ডানো ক্রিমটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে
দুধের যে সরটা সেটাকেও জমিয়ে একটু ব্লেন্ড করে ব্যবহার করতে পারবেন। এতে করে এই শিরাটা খেতে বেশি টেস্টি হয়। আর একান্তই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। পিঠাগুলো ভিজানোর আগে আমি এলাচগুলো তুলে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু পিঠা ভিজানোর জন্য আমার দুধের শিরাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধের শিরাটাকে চুলার থেকে নামিয়ে নেওয়ার পরে সরাসরি এই গরম দুধের শিরার মধ্যেই কিন্তু পিঠাটাকে ভিজাতে হবে। দুধের শিরাটা থাকবে একদম গরম আর পিঠাটা আগে ভেজে রাখবেন। এবার গরম দুধের শিরার মধ্যে আমি পিঠাগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ভিজে দুধটাকে সোফ করে নিবে। আপনারা চাইলে আরও লম্বা সময় ধরেও রাখতে পারেন, মানে সম্পূর্ণ শিরাটা ঠান্ডা হয়ে পিঠাটা একদম ভিজে যাওয়া পর্যন্ত, তবে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা সুন্দর ভিজে যায়। আমি আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, কারণ আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে এবং একদম একটা আরেকটার সাথে লেগে লেগে আছে, পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। এই তো তৈরি হয়ে গেল আমার বুন্দি পিঠা। আমি পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এত অল্প উপকরণ দিয়ে এত অল্প সময় এত মজাদার একটা পিঠা তৈরি করা যায় সেটা আপনারা ঘরে তৈরি না করলে বুঝতেই পারবেন না। নরম তুলতুলে রসালোই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।